হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিছুদিনে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখন মিলিয়ে এসেছি আমরা কলকাতা। আজকে সকালবেলাটা একটু আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, বিকজ অনেকটা বিজি ছিলাম তার জন্য বলতে পারো। আর একটু কলেজের কাজে এসেছিলাম, তো কলেজ থেকে কলেজে তো কলেজের ড্রেস পরে এসেছিলাম, দিয়ে এখন ওয়াশরুমে সিটি সেন্টারের একটা ওয়াশরুমে ড্রেসটা চেঞ্জ করলাম, বিকজ খুব গরম করছে। কলেজের ড্রেসের কোয়ালিটিটা একটু তো যাই হোক তার জন্য একটু বেশিই গরম করছে। আই এম উইথ মাই কমফোর্টেবল ড্রেস। আর আমাদের সাথে আজকে এসছে আমার দিদুন। দিদুন এসছে আজকে। অ্যান্ড মা এসছে, মা একটু গাড়িতে গেছে কারণ কিছু কাজ ছিল তার জন্য। ও যে আসছে। হ্যালো মা। নভেম্বরে ওদের রেজাল্ট দেয়, সব জিজ্ঞাসা করে, সব কলেজের ব্যাপারটা আমার বাবাকে বলছে। তো এখন আমরা আফরাতে লাঞ্চ করতে এলাম, আমি দিদুন আর মা মিলে। এজো মা, আমি দিদুন। দিদুন কেমন লাগছে? ভালো লাগছে। মা কেমন লাগছে? ভালো লাগছে। উপর দিকে কেন দেখাচ্ছ? হ্যাঁ কলেজে তুমি আমার মা বিশ্বাস করছে না। ম্যাম তিনবার চাকর, আপনি মা। তো মা মিলে আমার কলেজে গেছিলো, তো মা বিশ্বাস করছে না, কেন জানি না, এখন তো সবাই এরকমই এজ, আর তাও কেন জানি না, যাই হোক ছিল। তো তো মাকে জিজ্ঞাসা করলো অনেকবার, আপনি মা। যে মা ব্লাস্ট বলছে, হ্যাঁ হ্যাঁ আমি ওর মা। মা যাই হোক। তো এই যো আমাদের ফিশ অ্যান্ড চিপস চলে এসছে, মাই ফেভারিট ওয়ান। ওদের দাম কেমন লাগছে খেতে? ভালো লাগছে? ভালোই লাগছে। এখন আমরা মেন কোর্সে চলে এসেছি। আজকে চিকেনের কিছু নেই, বিকজ দিদুন চিকেন খায় না, বলতে সবই ফিশ আর পনিরের মতো যাচ্ছে। মিডিলে একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে কি খেলাম, সল্ট অ্যান্ড পেপার ফিশের সল্ট অ্যান্ড পেপার ফিশ খেয়েছি। যাই হোক, আর বাবার জন্য একটা খাবার পার্সেল নিচ্ছে আপাতত। অ্যান্ড আমরা এখানে পনির বাটার মশলা অ্যান্ড গার্লিক বাটার নান খাচ্ছি। কেমন খাবারটা? দিদুন ভালো? তো চলো এখন খাওয়া যাক। হারে দিদুনের কষ্ট হচ্ছে, গাছগুলো মরে গেছে। জায়গাটা এলে আমার খুব ভালো লাগে দেখতে, কেন যাই না। আমরা আগেবারে কত ছবি তুলেছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু শপিং করবো, একটু লিকুইড মেকআপ এইসব শপিং করবো, একটু একটু লাইনার কিনবো, এই সব কেনার একটু শপিং করার আছে। হ্যালো চলো নিচে, চলো একবার নাইকা তো যাবো। তো এখন আমরা ম্যাঙ্গো শেক নিয়ে নিয়েছি, একটা নিয়েছে, আর মা নেয়নি, দিদুরা নিয়ে নিয়েছে। দিদুন কেমন টেস্টটা? দারুন টেস্ট তো। আমরা ফাইনালি বাড়ি এলাম, আমি গাড়িতে ঘুমিয়ে গেছিলাম মেনলি। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই। আমার এখানটা গলায় কিছু র্যাশ ফ্যাশ বেরিয়ে গেছে, আমি জানি না গরমে হয়তো, তো দেখি কী করা যায় ওগুলোকে নিয়ে। অ্যান্ড অনেক শপিং করেছি একটু নাইকা থেকে, ঠিক আছে। অনেক সিট মাস্ক কিনেছি, হ্যান্ড ক্রিম কিনেছি, বডি ওয়াশ কিনেছি, এগুলো কিনেছি। ইয়ে